Come on. সোমেন, আরে হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আরে মলয় দা 9টার মধ্যে যেতে বলেছে, এখানে এখানেই তো 10টা বাজে। এই আসি আসি, আর 2 মিনিট। উফ, আরো 2 মিনিট। বসো। বুঝলে, সুরজিৎ ঘোষের অভয়নাথ সিরিজটা শ্রোতাদের বেশ ভালোই লাগছে। হ্যাঁ। আচ্ছা দাদা, ওর বাড়ি কোথায় গো? পূর্ব বর্ধমানের শ্যামসুন্দরে, এখন তো আইআইটি পড়ছে। আরে বাস, আইআইটি পড়ছে, লেখে কিন্তু দারুণ। তা অবশ্য ঠিক। এই নাও, এই তো চলে এসেছি মলয়ের বাড়ি। তুমি না খালি তাড়াহুড়ো কর, যাও যাও, বেলটা বাজাও। যা বাবা, কোনো সাড়া শব্দ নেই কেন? এই কেস কি বলতো? আমাদের আসতে বলল, এদিকে বাড়িতে কেউ আছে তো বলে মনে হচ্ছে না। মলয়, হ্যাঁ মলয়। ও দাদা, এই দরজা তো খোলা। দরজা খোলা? এরকম তো থাকার কথা না। কি ব্যাপার বলতো? আচ্ছা ঢুকে দেখবে। বুঝতে পারছি না কি করা উচিত। চলো দেখি, মনটা কেমন যেন কু ডাকছে। চলো ঢুকি, তারপর দেখা যাবে। হ্যাঁ। দাদা, মোবাইলের ফ্ল্যাশটা চালাও না। হ্যাঁ না। আচ্ছা তুমি ওই লাইটের সুইচটা চাপো, ওই দরজার পাশেই তো সুইচ বোর্ড। হ্যাঁ হ্যাঁ। দাদা আলো জ্বলছে না। এটা আবার কি হলো? আচ্ছা চলো দোতলার দিকে যাই। আরে সাবধানে সাবধানে, এখানে অন্ধকারটা আজকে একটু বেশিই মনে হচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাশের আলো তো ঠিকঠাক দেখা যাচ্ছে না। দাদা দাদা, কেউ আছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ তা ঠিক, কিন্তু আচ্ছা চলো না দেখি। এই তো এই তো, এটাই মলয়ের রুম। দরজাটা খোলো। আরে আরে, ভয় পেও না ভয় পেও না, ও তো মলয়ই বসে আছে। হ্যাঁ। আরে দাদা, এইভাবে কেউ বসে থাকে মানে তোমাকে দেখে এক্ষুনি দুজনে হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তা অবস্থা মলয়। দাদা কি ব্যাপার? আরে মলয়, সাড়া দিচ্ছিস না কেন? দাদা কাছে গিয়ে ডাকবো। কাছে গিয়ে? আচ্ছা চলো একবার ডাকি। মলয়, মলয় দা। নৈশকালীন নিস্তব্ধতার বুকে আলোড়ন তুলে
মর্মর শব্দে তুলে উঠল কাঁটাওয়ালা বন্য ঝোপটা। ঝোপের কহিন অন্ধকারে মাকড়সার জালের পাশটিতে একজোড়া অগ্নিবর্ণের ন্যায় রহস্যময় মণি তপ করে চলে উঠল সহসা। ঝোপ থেকে প্রকাণ্ড লাভ দিয়ে বেরিয়ে এলো বিশাল দেহী এক শৃগাল। তার কণ্ঠনালীর অর্ধেকাংশ ছেদিত, কাটা অংশ দিয়ে টপ টপ শব্দে গড়িয়ে পড়ছে রক্তের তরল ধারা। চারপাশের লোম রক্তে ভিজে রয়েছে চুপচুপে হয়ে। পাতালের কোন সুরঙ্গ থেকে সে যেন উঠে এসেছে এই মাত্র। হাড়ে কাঁপুনি ধরানো এক হুঙ্কার ছাড়ল শৃগালটি। বনের পাতা কিছুটা তফাত হতে অপরিস্ফুট এক নারীর মুখাবয়ব দেখা গেল। তার মাথার ছাকড়া চুলে গোজা কয়েকটা সরু কালো পালক, নাকের চকচকে নাক ছাবিটা এমন রাতের আধারের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে তার নিজস্ব প্রভা। গলার মধ্যে উপস্থিত সরু মোটা নানান হাড়ের মালা। তবে সর্বাধিক ভীতিপ্রদ তার আখিদয়। জগতের যাবতীয় কুটিলতা, যাবতীয় জটিলতা ও সমস্ত অহিতকর কিছু যেন একত্রে মিলে মিশে জড়াজড়ি করে রয়েছে সেখানে। মাথার উপরিভাগে গগন বলে যেন কিছু নেই, আদৌ কিছু ছিল না। একটা বিশাল রাক্ষস হা করে যেন গিলতে চাইছে সমগ্র ভুবনকে। করকর করে কান ফাটানো শব্দে ভূমিতলে নেমে এলো বিদ্যুতের লক লকে ওষি। বজ্রের ঝলকানিতে পরিষ্কার বোঝা গেল ওই নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্হিত হাসি হাসছে, আর তার চোখে যেন দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন, বদলার আগুন। অভয়নাথের নিদ্রা ভঙ্গ হতেই উঠে বসল সে। ভোরের ঝলমলে মিঠে রোদ এসে পড়েছে তার মুখে। জানলার ওপার হতে ভেসে আসে দোয়েল পাখির গুনগুনানি। কিন্তু এ কি স্বপ্ন দেখল অভয়? কপালে জন্ম নেওয়া বিন্দু বিন্দু ঘাম সরু রেখায় নেমে আসছে নিচের দিকে। ঘরের ভেজানো দরজার অপর প্রান্তে একজোড়া নূপুরের শব্দ এসে থামল, আর সাথে সাথেই শুরু হলো করাঘাত। গুরুদেব, ভেতরে আসবো? হ্যাঁ এসো বিন্দি, ঘরে আগল দেওয়া নেই। অভয়নাথের অনুমতি পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল বিন্দি। শশীকান্তের দেওয়া সিঁদুরে তার নারীত্ব যেন ফুটে বের হচ্ছে। হাতে শাখা পলা, পায়ে লাল আলতা আর গায়ে গমরঙা শাড়িতে নববধূর লাবণ্য যেন শত গুণ বৃদ্ধি পেয়েছে। গরম দুধের গ্লাস নামিয়ে রেখে সে বললে, আপনার জন্য কিছুটা গরম দুধ এনেছিলেন গুরুদেব, তৈরি হয়ে নিন, ভিনদেশি বাবু গেছে গরুর গাড়ি ডাকতে। বিন্দির কথা শুনে হেসে ফেলল অভয়। রসিকতার সাথে বলল, শশীকে ভিনদেশি বাবু বলার অভ্যেস তুমি আর বর্জন করতে পারলে না, সে এখন আর তোমার কাছে অচেনা অজানা বাবু নয়, বর্তমানে সে তোমার পতিদেব। গুরুদেবের এহেন কথায় ভীষণ লজ্জা পেয়ে ঘোমটা টেনে এক প্রকার ছুটে বিদায় নিল বিন্দি। শিলচর এই কয়েকদিন নানা মানুষের আবদারে অনুরোধে কাটিয়ে অবশেষে আজ অভয়নাথ শিষ্য ও শিষ্যবত অর্থাৎ শশীকান্ত এবং বিন্দির সাথে যাত্রা করবে শশীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎই ঘরের ভিতর ঢুকে এলো শশী, মুখে সৌজন্যের হাসি ফুটিয়ে বলল, গুরুদেব গরুর গাড়ি এসে পড়েছে, চলুন এবার, আমার গৃহে কয়েকটা দিন কাটিয়ে তারপর না হয় দিহলগঞ্জ ফিরবেন। তাই চলো, এত করে তোমার গৃহে যাওয়ার জন্য জোরাজুরি করছো, তখন তো একটিবার যেতেই। শিষ্যের ললাট পটে অভয়নাথ তাকাতেই শরীর জুড়ে একটা চাঞ্চল্য ভাব ছড়িয়ে পড়ল। তার শিরায় উপশিরায় ধাবিত হলো সুতীব্র কোনো অযাচিত সংকটের ত্রাস। অভয়ের কণ্ঠ পুরোপুরি নীরস হয়ে গেল মুহূর্তে। শশী, তুমি চুপটি করে এখানে বসো তো বাবা, আমি এক্ষুনি আসছি। অভয়নাথ শয্যা পরিত্যাগ করে ঘরের এক কোণে রাখা ঝোলা থেকে হাতের মুঠোয় বন্দি করে কিছু একটা নিয়ে এলো সত্তর। দেখো বাবা,
তোমার সম্মুখে আবার কোনো এক মহাবিপদের কালো মেঘ ঘনিয়ে উঠতে দেখছি। সেই কারণেই যে রক্ষা কবচটা আমি খুলে নিয়েছিলাম তা তোমার হাতে পুনরায় বেঁধে দিলাম। এতে তুমি পুরোপুরি সুরক্ষিত থাকবে, কোনো অপশক্তি সংস্পর্শে আসতে পারবে না তোমার। কি কি বলছেন গুরুদেব, আবার কালান্তক কোনো বিপদের মুখোমুখি হতে চলেছি আমি? আপনি আমাদের মাথার উপর রয়েছেন, এই যা বাঁচোয়া। এ কথা বলে অভয়নাথ দ্বিতীয়বারের জন্য শশীর হাতে বেঁধে দিল রক্ষা কবচটিকে। সকালের প্রাতরাশ সেরে অভয়নাথ, শশী এবং বিন্দি পোটলা পুটলি তুলে উঠে বসল গাড়িতে। মন্থর গতিতে চলতে শুরু করল গাড়ি। অভয়নাথ কিন্তু বিন্দির সম্মুখে শশীকান্তের বিপদ নিয়ে আর কোনো কথা তুলল না। সশব্দে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শশীকান্ত বলল, হায় রে, ভাগ্যের ফের বোধ হয় একেই বলে। এসেছিলাম পরম মিত্রের সাথে কত শত গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে, তখন কি খুনাক্ষরও জানতাম যে মধ্যিখানের এই সময়টুকু এত কিছু কাণ্ড ঘটে যাবে? অদৃষ্টের লিখন কি আর খণ্ডানো যায় শশী? তা পাল্টানোর কোনো ক্ষমতা বা অধিকার দুটোর কোনোটাই আমাদের নেই। তা বিন্দি, শ্বশুরালয়ে এই প্রথম পা রাখতে চলেছ, তুমি নিশ্চয়ই খুব কৌতূহলী হয়ে পড়েছ। আগে গুরুদেব, তাই একটু হয়েছি বটে। এভাবেই নানান বাক্যালাপের মাধ্যমে সময় অতিক্রান্ত হতে লাগল। অভয়নাথের হৃদয়ে কিন্তু সেই অমঙ্গল সূচক ত্রাস ক্রমে ক্রমে তার পরিধি বিস্তার করতে শুরু করল। পূর্ব অভিজ্ঞতার তরুণ সে ভালোভাবে বুঝতে পারল কোনো মহাঝঞ্ঝা একেবারে দোরগোড়ায় হাজির হয়েছে। সেই ঝড়ের প্রলয়ঙ্কারী ধ্বংসলীলা শুরু হতে চলেছে, অথবা যথারীতি আরম্ভ হয়ে গিয়েছে। মধ্যাহ্নের কিছু আগে গাড়ি থামল শশীকান্তের বাড়ির নিকটে। যৌথ পরিবারের কারণে বাড়ির আকার ও আয়তন অত্যাধিক বেশি। অভয়নাথের যে বিষয়টি দৃষ্টিকটু ঠেকল তা হল নতুন বউয়ের আগমন সত্ত্বেও পরিবারের সদস্যদের মধ্যে কোনো রূপ হেলদোল নেই। নিদেনপক্ষে বরণ করার রীতিও তারা যেন ভুলে গেছে। বাড়ির সদরের দিকে এগোতে তার কারণ বুঝল অভয়। ভিতরে বাড়ি থেকে সমবেত চাপা কান্নার সুর ভেসে এলো। সেই রোদন ধ্বনি শশীকান্তের শ্রবণ দিয়ে প্রবেশ মাত্র তার কপালে ভ্রুকুটি দেখা গেল। সে প্রায় দৌড়ে প্রবেশ করল ঘরে। এসব কি করে হলো? দাদামশাই, দাদামশাই, আপনি আপনি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারেন না। দাদামশাই, নাদবুমের মুখখানি দেখবার আপনার যে বড় সাধ ছিল। মা মা গো, কি ঘটেছিল দাদামশাইয়ের সাথে? কি হয়েছিল? দেরি দেরি কি হাল? দাদামশাই আমাকে আর অল্প কিছুটা সময় দিতে পারলেন না? আপনার সাত পূরণের জন্য একটু সময় দিতে পারলেন না আমায়? কার কাছে কার কাছে গিয়ে মনের কথা কইব? কার কাছে রঙ্গ তামাশা করব? কার কাছে? ভগবান ভগবান, তুমি আমার দাদামশাইয়ের ভাগ্যে কি লিখেছিলে? অভয়নাথ এবং বিন্দি হাজির হতে দেখল শশী পরিবার বর্গের সাথে শোকের জোয়ারে ভেসে গেছে। বাড়ির কর্তা অর্থাৎ শশীকান্তের পিতামহ মারা গেছেন, তবে এ মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। বৃদ্ধ মানুষটিকে দেখেই বোঝা যায় তা। গোটা শরীরের চামড়া পুড়ে লাল মাংসপিণ্ড বেরিয়ে পড়েছে, মাথাটা দুদিকে ফাঁক হয়ে গেছে,
ফলত মেঝেতে গড়িয়ে পড়ছে সাদাটে থকথকে খিলু। তাজা রক্তের নদী আপন গতিতে ভাসিয়ে দিচ্ছে সর্বত্র। বিভৎসতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে সব দেহটি। সেদিকে বেশিক্ষণ না তাকিয়ে অভয় মুখ ঘুরিয়ে খানিকটা দূরে বসে থাকা এক ভৃত্য স্থানীয় লোককে দেখে জিজ্ঞেস করল, কর্তা মারা গেলেন কিভাবে? অভয়ের এ প্রশ্নে মুখ তুলে চাইল লোকটি। তার চোখ থেকে যেন জীবনী শক্তি উবে গেছে। সম্বিত ফিরে পেয়ে সে বলল, হ্যাঁ কিভাবে আবার? ওই যে বজ্রপাতে কর্তা প্রতিদিন সকালবেলা প্রাতঃভ্রমণে বের হতেন, অত সকালবেলা না কেউ ঘুম থেকে উঠত না, একমাত্র এই আমরা চাকর বাকর সারা। তা ওই সময় সবাই ঘুমোচ্ছে বুঝলেন তো, আমি একটা জোরে আওয়াজ শুনে ছুটতে ছুটতে বাইরে গেলাম, গিয়ে দেখি কর্তা বাইরে পড়ে আছে আর তার গায়ে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি অনেক কষ্ট করে আগুন নেবালাম, কিন্তু ততক্ষণে কর্তা মারা গেছে। ওই মাথায় বাস পড়ে কর্তা তার আগেই মারা গেছে। বিশ্বাস করেন, তখন না আকাশে কোনো মেঘ ছিল না। ওই যারে কয় না যে বিনা মেঘে বজ্রপাত, ঠিক তাই। তোমার কি নাম? আমি সুখদেব, বহুদিন যাবত এই বাড়িতে কাজ করছি। অভয়নাথের দুচোখ সংকুচিত হয়ে গেল। মস্তকে বাজ পড়ে মৃত্যু এ মোটেও কোনো তুচ্ছ অশুভ লক্ষণ নয়। ঘণ্টাখানেক পর যখন মরদেহ কাঁধে তোলা হবে, ঠিক সেই সময় শশীকান্ত গুরুদেবের কাছে এসে ভাঙা ভাঙা গলায় বলল, গুরুদেব আপনার যত্নঘাত্রের দিকে তো খেয়াল রাখতেই পারছি না, আপনি নিশ্চয় যথেষ্ট ক্ষুধার্ত, কতখানি পথের ধকলে পিপাসাও পেয়েছে আশা করি। আপনি দাঁড়ান, আমি সুখদেবদাকে বলে আপনার খাবারের ব্যবস্থা করছি। না হে শশী, আমার ক্ষুধা তৃষ্ণা কিছুই পাইনি, তুমি আমাকে নিয়ে অযথা ব্যস্ত হয়ে পড়ো না, এ সময় তা তোমায় মানায় না। দয়া করে আপনি আপত্তি করবেন না গুরুদেব, সামান্য কিছু ফল জল অন্তত মুখে দিন, এতে আমার অন্তর তৃপ্ত হবে, না হলে যে গৃহস্বামীর ঘোর অকল্যাণ হবে, আর তাছাড়া গুরুকে ক্ষুধার্ত রাখার পাতক হব আমি, আমার যে নরকেও ঠাই হবে না গুরুদেব, দয়া করে কিছু মুখে তুলুন আপনি। শিষ্যের এই কথার উপর আর কোনো আপত্তি চলে না বুঝে গুরুদেব চুপ করলেন। শশী সুখদেবের উদ্দেশ্যে বলল, সুখদেবদা একবার এখানে এসো তো। বলো খোকা বাবু, কি হয়েছে, কিছু দরকার তোমার? আমার নয়, এই যে এনাকে দেখছো, ইনি হলেন আমার সেই বিখ্যাত গুরুদেব অভয়নাথ তান্ত্রিক। বাড়ির অন্যদের মুখে নিশ্চয় শুনেছ তো, আমি শিলচরে গিয়ে প্রাণ হারাতে বসেছিলাম, কেবলমাত্র রক্ষা পেয়েছে এই গুরুদেবের তাবিজের জোরে। হায় 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 হায়, আমি আপনারে চিনতে পারিনি, খোকা বাবু তো লিখেছিল চিঠিতে আপনার কথা, আমি আমি জানি আপনার কথা, আপনি তো মানুষ না, আপনি সাক্ষাৎ ভগবান। আরে না না, আমাকে তুমি চিনবে কি করে, আমাদের মধ্যে তো পূর্ব পরিচয় ছিল না। সুখদেব ষষ্ঠাঙ্গে নত হয়ে ভক্তি সহকারে গড়িয়ে পড়ল মাটিতে। অভয়নাথ তাকে তুলে বলল, থাক থাক থাক, ভগবানের বাস আমাদের প্রত্যেকের মধ্যেই বুঝলে, মা বগলামুখী তোমার জ্ঞান চক্ষু উন্মিলিত করুন। সুখদেবদা গুরুদেবকে নিয়ে অন্দরে যাও, অনেকক্ষণ যাবৎ মুখে কিচ্ছুটি তোলেননি উনি, আমরা শ্মশান যাত্রা করছি, তুমি বরং গুরুদেবের ফলাহারের একটু ব্যবস্থা করো। আচ্ছা কাকা বাবু, বাবা ঠাকুর আসেন আমার সঙ্গে। একটা পোড়া পোড়া দগ্ধ গন্ধ সর্বক্ষণ নাকে এসে অভয়নাথের অন্তরাত্মাকে যেন ধূসর উদাসীনতায় ঢেকে দিল। তার বারে বারে মনে হলো দুটো অদৃশ্য তীক্ষ্ণ চোখ ধারালো দৃষ্টির দ্বারা যেন সর্বদা দেখে চলেছে তার প্রতিটা ক্রিয়াকলাপ। প্রতিশোধ স্পৃহায় কেউ নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যেন ঠেলে দিচ্ছে মারণ বিষ। খোলা বারান্দা দিয়ে অদূরে নদীর চরের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল অভয়। হিমেল বাতাসের সাথে সন্ধিক্ষণের উদাসী আবহাওয়া একটু একটু করে ছুঁয়ে ফেলছে ধরিত্রীর বুক।
নদীর জলে ঢেউয়ে ঢেউয়ে খেলে যাচ্ছে সূর্যাস্তের রং, দিক বিদিক জুড়ে নেমে আসছে নীরবতা, এলোমেলো হাওয়ার দাপটে গাছগাছালি দুলে উঠছে বারংবার। অভয় একভাবে চেয়ে থাকে নদীর দিকে, একটা অতল স্পর্শী শিরশিরে সর্বগ্রাসী অনুভূতি যেন আষ্টে পৃষ্ঠে অতি সূক্ষ্মভাবে জড়িয়ে ধরেছে ধারাবাহিকতার সাথে। নিজের মনকে কিছুতেই শান্ত স্থির করে তুলতে পারছে না সে। প্রায় বিলীয়মান আবছা আলো মুছে অন্ধকারময় রাত্রি ঘনিয়ে এলো, একদা চারপাশে শীতলতা উত্তরোত্তর বাড়তেই থাকল। বিজাতীয় একটা ছপছপ শব্দে অভয়নাথের কপালে ভ্রুকুঞ্চন দেখা দিল। নদী তটের দিকে চোখ পড়তে এসে দেখল কি যেন একটা অদ্ভুত গঠনের কালো ছায়া শটান উঠে আসছে জল থেকে। ঘুটঘুটে আধারে চোখ সয়ে যেতে এসে যা প্রত্যক্ষ করল তাতে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটা দীর্ঘকায় সাপুদের পৃষ্ঠে বসে আছে কোনো মানবী, তার হস্তে রয়েছে দণ্ড জাতীয় কিছু। তবে যে জিনিসটা মনের মধ্যে সাহসের অস্তিত্বকে পুরোপুরিভাবে গ্রাস করে তা হলো ওই নারীর নীলচে সবুজ অপ্রাকৃত চক্ষুযুগল। অভয়নাথ যেমন এক নাগারে তাকিয়ে রয়েছে সেদিকে, ওই নারীটিও ঠিক তেমনই তালে তাল মিলিয়ে জ্বলন্ত চোখে অপাঙ্গ নজরে তাকিয়ে আছে তারই পানে। এরপরই কর্ণগোচর হলো এক নারীর বজ্র কঠিন গাম্ভারী দেত অট্টহাস্য। হাসির সাথে যেন অন্তর্হিত হয়েছে ঘোরতর কোনো শ্লেষ। সেই নারীর হাড়হিম করা হাসিতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সন্ধ্যার যাবতীয় নিরাপত্তা। এরপর শৃগালের লোভাতু জোরালো আওয়াজে কান পাতা দায় হয়ে উঠল। মা, ভেতরে আসবো? বৌমা, এসো এসো, ভেতরে এসো, বসো, কিছু বলবে মা? কিছু কি হয়েছে মা? তোমার এই মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? ময়নামতি অর্থাৎ শশীকান্তের মায়ের কথায় বিন্দি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো তার পানে। বিন্দির মুখের ভাব দেখে যেন ধারণা হয় শ্বশ্রু মাথার কোনো কথাই বুঝি তার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। শিথিল গলায় বহু কষ্টে সে কোনো ক্রমে বলল, আপনার ছেলে দাহ কার্য সম্পন্ন করে ফিরে এসেছে, আমাকে বললে মাকে একবার ডেকে দাও। ঠিক আছে, কিন্তু মা, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? আর আমার আমার শশী বা কই মা? বাইরে নিমতলায় দাঁড়িয়ে রয়েছে, আপনাকে একবার সেটা যেতে কইল। নিমতলায় ওখানে কি করছে সে? চলো তো। বিন্দির সাথে ময়নামতি বের হলো বাড়ির বাইরে। পেছনে নিমতলার দিকের অন্ধকারে পায়ে হাঁটা সরু পথখানি ঠাউর করে এগিয়ে গেল তারা। বুনো ভ্যাপসা গন্ধের সাথে ঝিঁঝি পোকার অবিশ্রান্ত আওয়াজ বড্ড বিরক্তিকর লাগলো ময়নামতির। প্রকাণ্ড নিমগাছটার কাছে এসে স্থির হয়ে গেল ওরা দুজন। অন্ধকারের বুকে বিভীষিকার স্বরূপ দণ্ডায়মান মস্ত মহিরুহকে দেখে অজান্তেই কেমন যেন গা ছমছম করে উঠল। একদল অনাবিল শৈত্য পবন চুপিসারে ময়নামতিকে স্পর্শ করতেই হৃৎস্পন্দনের মাত্রা কয়েকগুণ বেড়ে গেল তার। দুর্বোধ্য কোনো রহস্যখানো লোকাতীত আশঙ্কায় ময়নামতির বুক ছ্যাত করে উঠল। গলার আওয়াজ খাদে নামিয়ে সে বলল, কেমন কেমন ভাব বৌমা, শশী কই?
নিমগাছের গুড়ির আড়াল থেকে অন্ধকার কেটে বহির্ভূত হল একটি মনুষ্য দেহ। ময়নামতি তাকে নিজে পুত্র ভেবে ভ্রম করল। ময়নামতির কথায় কোনরূপ ভ্রুক্ষেপ না দেখিয়ে নির্বাকভাবে পাথর প্রতিমার ন্যায় দাঁড়িয়ে রইল সেই ছায়া মূর্তি। তারপর নারী কণ্ঠের হিস হিসে কানে এটো করা আকর্ণ বিস্তৃত একটি ক্ষুরধার হাসি হাসল সে। তা সেই হাসি শুনে মারাত্মক ভীতিতে ময়নামতির হৃদয় আছাড়ি পিছাড়ি করে উঠল। উদ্বেগের চোটে দম বন্ধ হয়ে গেল তার। কথা শেষের বড় মুহূর্তে এই বিন্দি অচৈতন্য অবস্থায় কাটা গাছের মতো লুটিয়ে পড়ল মৃত্তিকার উপর। ময়নামতির শরীর জুড়ে কাঁপুনি আরম্ভ হল। সে এতক্ষণে ছায়ামূর্তির কদর্য কুৎসিত মুখটা দেখতে সক্ষম হয়েছে। কেমন যেন একটা ঘোর লাগা অবস্থায় ময়নামতির অন্তরে জেগে উঠল কতগুলো প্রশ্ন। আমার শ্বশুর সাথে এত শত্রুতা কেন করেছে? আমি বজরানি, বর্তমানে শশীকান্তের পরম শত্রু হলাম এই আমি। আমি অন্তর্যামী, তাই তোর মনের মধ্যে চলতে থাকা যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। যতই হোক, মৃত্যুর আগে তুই জান যে তোর ছেলের বিনাশকারীর আগমন ঘটে গিয়েছে। এই কটিক এখনো দাঁড়িয়ে আছিস কি করতে? যা যা, ঝাঁপিয়ে পড় এবার।
জ্বালা ধরানো একটা ঘৃণ্য হাসি হাসল বজ্রাণী। তার আদেশে এবার বের হলো একটি দৈত্যাকৃতি শৃগাল। চতুষ্পদটি হিংস্র দৃষ্টিতে এগিয়ে এলো ক্রমাগত। মৃত প্রায় মানুষের মতো হাত পা ঠান্ডা হয়ে গেল ময়নামতির। শৃগালটি উল্লাসিত চিৎকার করতে করতে তার একেবারে মুখোমুখি এসে থামল। ঠকঠক করে কাঁপতে কাঁপতে দুচোখ বন্ধ করে নিল ময়নামতি। আমিও দেখি আমার সম্মুখে কিভাবে তুমি আমার শিষ্যের মাতার প্রাণ নিতে পারো। আমায় চিনতে পারছো বজ্রাণী? লোকে বলে আমি নাকি মাতা বগলামুখীর মানস পুত্র, সেই আমি মায়ের নামে দিব্যি কেটে বলছি, একটি আঁচড়ও আসতে দেব না শশীকান্তের মায়ের দেহে। তুমি কোনো ভয় পেও না মাগো, আমি রয়েছি এখানে। বজ্রাণীর মুখে একটা কপটতাময় ক্ষুরধার চওড়া হাসির উদয় হল। তার চোখ দুটো করমচার মতো লাল হয়ে উঠল। সেই আবার ফিরে এসেছি আমি, কারণ বজ্রাণী বজ্রাণী অমর, বজ্রাণী অজেয়। আমায় ধ্বংস করার সাধ্য এই জগতে কারো নেই। তুই বরং তোর আরাধ্যা দেবীকে স্মরণ কর। বজ্রাণীর কথা সমাপ্ত হতেই কটিক্ষ ছুটে এলো শিকারের উদ্দেশ্যে। নিজের দুবাহু দুই দিকে প্রসারিত করে মৃদুস্বরে কি যেন বলল অভয়, আর সাথে সাথেই একটা স্বচ্ছ শার্সির ন্যায় আস্তরণ করে উঠল ময়নামতি এবং বিন্দিকে ঘিরে। কটিক্ষ প্রকাণ্ড শেষ লাভ দিতে এই অদৃশ্য কিছুতে আঘাত পেয়ে ছিটকে পড়ল খানিকটা দূরে। ময়নামতির দেহ ধরাছোঁয়ার বাইরে ঠেকল তার। ময়নামতিকে ছুঁতে না পারার বিফলতায় প্রচণ্ড ক্রোধে ফুসে উঠল জন্তুটা। চাপা গর্জন বেরিয়ে এলো তার মুখ দিয়ে। মাটি থেকে উঠে গাছ হাড়া দিয়ে আবারও আক্রমণের উদ্দেশ্যে দৌড়ে এলো পুনর্বার। ফের কি সে যেন ধাক্কা খেয়ে নিজেকে কোনো রকমে সে সামলে নিল। এবার বজ্রাণীর দিকে সাপটা ঘুরে তাকালো। বজ্রাণী হাত তুলে তাকে বলল, নিজের দণ্ড উঁচিয়ে ধরল বজ্রাণী। অতীব সন্তর্পণে নিঃসারে গুঁড়ো কোনো মন্ত্র আওড়ালো সে। শয়তানকে প্রণাম জানিয়ে বলল, বজ্রাণীর দণ্ডের চূড়ায় অবস্থিত মহিষের খুলির হা মুখ থেকে উদ্গত হল একটা বেগুনি রশ্মি। সে রশ্মি ময়নামতির দেহের উপরিভাগে গড়ে ওঠা স্বচ্ছ আস্তরণে পড়তেই সেই আস্তরণের শুরু হলো ফাটল। খানিক বাদে আরশির মতো শত খণ্ডে চুরমার হয়ে গেল আস্তরণের সুরক্ষিত মায়াজাল। এই সুযোগের অপেক্ষাই করছিল বোধহয় কটিক্ষ। মোক্ষম সময় বুঝে সে ছুটে এলো দুর্বার গতিতে। অভয়নাথ বুঝল যে বজ্রাণী পূর্বের চেয়ে যথেষ্ট বেশি শক্তিশালী হয়ে উঠেছে, তাই সে ময়নামতির গাত্রবন্ধন ভেঙে ফেলতে সমর্থ হল। অভয়নাথ দু চোখ বন্ধ করে অনমনীয়ভাবে বলল, জয় 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 মা বগলামুখী, তোমার সন্তানদের তুমি রক্ষা করো মা, জয় জয় মা গো জয়। অভয়নাথ আবার কোনো এক মন্ত্র পঠন করে সূক্ষ্ম হাসি হাসল। এরপরই বজ্রাণীর কান ফাটানো আত্মচিৎকার কর্ণগোচর হল। তুই এখানে থেকে ওই শশীকান্তের পরিবারকে রক্ষা করতে পারিস?
বজ্রাণী এবং কটিক্ষর প্রতিমূর্তি এবার বাষ্পীয় ধোয়ার মতো মিলিয়ে গেল বাতাসের মধ্যে। ময়নামতির তখন ভয়ে দাঁত লেগে গেছে, হাত পা কাঁপছে থরথর করে। পরিবারের বাকি মানুষদের ডেকে অভয়নাথ তাদের বাড়ির ভিতরে নিয়ে যেতে বলল। তার সে কথা মতোই কাজ হলো দ্রুত। শ্মশান কার্য মিটে যেতে স্নান সেরে শশীকান্ত এলে পর অভয় তার সাথে আলোচনা করার জন্য একাকী ডেকে পাঠাল। গুরুদেব, ভেতরে আসব? এসো। তুমি কি তোমার মাতা কিংবা বিন্দির মুখ থেকে কিছু শুনলে? কই না তো গুরুদেব, আসলে আমি তো এইমাত্র ফিরলাম গৃহে, তাই কিছু শুনিনি। কেন গুরুদেব, কিছু কি ঘটেছে? সুগভীর দুশ্চিন্তা নিরাশার ফলস্বরূপ অভয়নাথের বুক থেকে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। বুঝলে বাবা শশী, ভয়ানক এক পরিচিত বিপদের সম্মুখীন হয়েছো তুমি এবং তোমার গোটা পরিবার। পরিচিত বিপদ বললাম কারণ বিপদটির অপর নাম হলো বজ্রাণী। আমি নিজেও বুঝতে পারছি না কি সেই উপায়, এমন কোন দিক আছে যা থেকে ফের সে ফিরে এলো ধরাতলে। বজ্রাণীর শক্তি এবার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, তার যাবতীয় রোষ কোপ এসে আছড়ে পড়েছে তোমার এবং তোমার কাছের মানুষগুলোর প্রতি। কিন্তু আমি কি করলাম গুরুদেব? তোমার এই প্রশ্ন নির্বুদ্ধিতার পরিচয় দেয় শশীকান্ত, যা তোমার ক্ষেত্রে মোটেই শোভনীয় নয়। কেন বুঝতে পারছো না? হে, কেবলমাত্র তুমি আমায় সন্ধান দিয়েছিলে বলে আমি শিলচরে গিয়েছিলাম, আর সেই কারণেই নিজের আকাঙ্ক্ষিত কাজ হাসিল করতে পারেনি বজ্রাণী। গুরুদেবের কথায় শশীকান্তের মাথায় যেন বাজ পড়ল, সে নিজের কানকেই বিশ্বাস করে উঠতে পারছিল না বোধহয়। কিন্তু গুরুদেব, আপনি তো বজ্রাণীকে শিলচরে শেষ করে দিয়েছিলেন, তবে আবার কিভাবে সে ফিরে আসতে পারে? আমিও এ বিষয়ে বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। মর্ত্যভূমির সঙ্গে পাতালের সংযোগ বিচ্ছিন্ন করে আমি তো তার আত্মার মধ্যে অগ্নি সংযোগ করে দিয়েছিলাম, সে তো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছিল, তবে আবার কিভাবে যে তার অশুভ আত্মা হানা দিল তা আমারও অজানা। এবার কি হবে গুরুদেব? তাই তো ভাবছি শশী। ও তোমাকে তো বলাই হয়নি, বজ্রাণী বিন্দিকে নিজের মন্ত্রের দ্বারা বশীভূত করে তোমার মাকে বাইরে বের করেছিল খানিকক্ষণ আগেই। তার মতলব যে সুবিধার ছিল না তা নিশ্চয়ই বুঝতে পারছো। নেহাত আমার চোখে পড়ে গেছিল বিন্দি, তাই আমি তার চোখ দুটো দেখা মাত্র বুঝেছিলাম যে সে বর্তমানে নিজের মধ্যে নেই, কেউ তার উপরে আধিপত্য কায়েম করেছে কালো জাদু বিদ্যার মাধ্যমে। বিন্দি যখন তোমার মাকে মিছিমিছি তুমি এসেছো বলে নিয়ে গেল নিমতলায়, আমিও তখন লুকিয়ে লুকিয়ে পিছু পিছু এলাম ওদের। জমাট বাঁধা ঘন অন্ধকারের মধ্যে দণ্ডায়মান বজ্রাণীকে দেখা মাত্র তাকে চিনে নিতে আমার কোনো অসুবিধা হয়নি। তবে বজ্রাণী কিন্তু আগের চেয়ে অনেক বেশি বলবতী হয়ে উঠেছে। এবার কি করণীয় গুরুদেব? আমি যে শুধু একাই বিপদের মধ্যে জড়িয়ে পড়ছি তেমনটা তো আর নয়, গোটা বংশের সকলে জড়িয়ে পড়ছে ওই মারণ বিপদে। আহ শশী, এখনই এত ঘাবড়ে যেও না। তুমি ভীত হয়ে পড়লে বাকিদের কি অবস্থা হবে সেটা ভেবে অন্তত নিজেকে শক্ত করো। আমি দেখছি কিভাবে বাঁচানো যায় তোমার পরিবারকে। পরের দিন সূর্য দেবতা দর্শন দিতেই অভয়নাথ কাউকে কিছু না বলে কোথায় যেন বেরিয়ে গেল। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সে ঘর ছাড়ল। সারাদিন কেটে গেলেও অভয় আর ফিরল না। শেষ বিকেলের এক ফালি রোদের ছটা মুছে গিয়ে কখন যেন গগন জুড়ে ঈশ্বর সকলের অগোচরে বিছিয়ে দিলেন একটা মিশমিশে কালো গালিচা। হুহু শব্দের বাতাসের বেগ ক্রমে ক্রমেই বেড়ে চলেছে। দক্ষিণের বাঁশঝাড়ের ঠিক নিচে এক টুকরো বঙ্কিম চাঁদকে কেউ যেন সুতোর ডগায় ঝুলিয়ে দিয়েছে। প্রবাহমান বায়ুর সঙ্গে বাঁশঝাড় থেকে চিচি শব্দে ভেসে আসছে সারস শাবকের উচ্চরোল। পাকুর গাছের পাশে গজিয়ে ওঠা গুল্মলতার দোলানি বড্ড চোখে লাগে শক্তিপদের। সে বেশ লক্ষ্য করেছে গিন্নি তার থেকে কিছু আড়াল করতে চাইছিল যেন। গতকালকে রাতে তার গিন্নি আর পুত্রবধূ বিন্দির যে ঠিক কী ঘটেছিল
সে ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি। কমবার তো আর ময়নামতিকে প্রশ্ন করেনি সে, তবে কোনোবারই একটিও সদুত্তর পায়নি। গিন্নির বলা একটা কথা আচমকা মনে পড়ে গেল তার। ময়নামতির বলা এই কথাটা বেমালুম ভুলে গিয়েছিল শক্তিপদ। আজ রাতে খাবার পর শয্যায় শুয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল ময়নামতি। তার চোখেও ঘুম ঘুম তন্দ্রাভাব নেমে এসেছিল, তবে হঠাৎ করে যেন মনে হলো খোলা জানলার অপর প্রান্তে কেউ শিকের ফাঁক থেকে হাত গলিয়ে তাকে ডাকছে বাইরে। শক্তিপদ জানলার কাছে গিয়ে কিন্তু আর কাউকে দেখতে পায়নি, কেবলমাত্র দূরে মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে ছিল একটি শিয়াল। গ্রামগঞ্জে এরকম হাজারো শিয়াল হামেশাই দেখা যায়, তাতে নতুনত্ব বা আশ্চর্য হবার মতো কিছু নেই। কৌতূহল বশত শক্তিপদ তৎক্ষণাৎ লাঠিখানা হাতে নিয়ে বাড়ির পিছনের এই খোলা মাঠে এসে হাজির হয়ে দেখল, যত দূর দেখা সম্ভব তত দূর কেউ নেই। তবে সবই কি তার মনের ভুল ছিল? ময়নামতি সতর্ক বার্তা হঠাৎ মনে পড়তেই কেমন যেন রোমাঞ্চিত বোধ করল সে। শিয়ালটা কিন্তু একই স্থানে তখনও দাঁড়িয়ে আছে অবিচলভাবে। তার দুই অক্ষিগোলক দেখে শিহরিত হল শক্তিপদ। কোনো জীবিত প্রাণীর চোখ কি আদৌ এরূপ হতে পারে? বাড়ির পথে ফিরতেই কিসের যেন ঠকঠক একটা শব্দ শোনা গেল। মেঘমুক্ত আকাশ ক্ষণকালের মধ্যে ছেয়ে গেল দুরন্ত পুঞ্জীভূত মেঘে। গর্জে উঠল বিদ্যুৎ বিষধর সাপের মতো বিচলিত লকলকে চাবু, যেন প্রহরণ রূপে একে বেঁকে নেমে এলো ভূপৃষ্ঠ বরাবর। একটা কালো অবয়ব দৃষ্টিগোচর হলো এবার। শক্তিপদের মর্মস্থান জুড়ে ছড়িয়ে পড়ল প্রগাঢ় এক অনির্বচনীয় শঙ্কা। সামনে ছায়ামূর্তিটা হনহনিয়ে এগিয়ে আসছে তাকে লক্ষ্য করে। আচমকে এমন সময় পেছন থেকে ঠক ঠক শব্দটা দ্বিতীয়বারের জন্য পাওয়া গেল। ঘাড় ঘোরাতেই শক্তিপদ দেখল আরও একটা ছায়ামূর্তি পেছন থেকে এগিয়ে আসছে ক্রমে তারই অভিমুখ বরাবর। শক্তিপদের শিরা ধমনীতে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ল রক্তের সহিত ভয় মিশ্রিত এক প্রাচীন শিহরণ জাগানো অনুভূতি। তার মস্তিষ্কে ভিড় করল কতগুলো প্রশ্ন সমূহ। কারা এই দুই ছায়া মানব? কি চায় তারা? এ কী সব ঘটছে তার সাথে? শক্তিপদ এবার যে বিষয়টি উপলব্ধি করল তা হলো লাঠি জাতীয় কিছু একটা ধরা আছে পিছনের ছায়ামূর্তিটার হাতে। খানিকটা যেন পা টেনে হাঁটছে সে। প্রতিটা পদক্ষেপে হাঁটার সাথে তালে তালে সামঞ্জস্য বজায় রেখে লাঠির আঘাত নেমে আসছে মাটির বুকে, যার ফলে সৃষ্টি হচ্ছে এই বিচিত্র শব্দ। বিরামহীনভাবে নিরন্তর লাঠি হাতে নিয়ে এগিয়ে আসছে সে। কান ফাটানো উৎকট শব্দে বজ্রপাত হলো, কিন্তু এবার স্বল্প সাদা আলোয় শক্তিপদর চোখে যে জিনিসটা সবার আগে ধরা পড়ল তা হলো পিছনে ছায়ামূর্তিটির অদ্ভুত বিস্ময়কর মুখমণ্ডল। ভীতিকর এক রমণীর অসরল মুখ থেকে কয়েক সেকেন্ডের জন্য শক্তিপদের যাবতীয় বোধ বুদ্ধি যেন লোপ পেল। পলায়ন করার শক্তিও সে হারিয়ে ফেলল। অবশ হয়ে গেল তার সর্বাঙ্গ, ধপাস করে বসে পড়ল মাটিতেই। বহু কষ্টে দু হাত দিয়ে নিজের চোখ দুখানি ঢেকে ফেলতে চাইল সে। পেছনের রমণীটি সেই সময় জান্তব হাসি হাসতে শুরু করেছে রীতিমতো।
শক্তিপদের সামনাসামনি কিছুটা তফাতে এসে দাঁড়ালো সেই রমণী এবং শিয়ালটি। খলখল করে অশিষ্টভাবে হাসির দমকের সাথে সে বলল, আমার পরিচয় জানতে তুই ব্যাকুল হয়ে পড়েছিলিস না? আমি কে জানিস? আমি বজরানি শশীকান্তের দাদা মশাই, মানে তোর পিতাকে যেমন ভাবে মেরেছি ওই সেই বজ্রের আঘাতে তোকেও তোকেও ঠিক একই ভাবে মারবো। আমি বজ্রানি, বজ্র আমার প্রধান অস্ত্র, আমার এক ইশারাই যথেষ্ট ওই বজ্রপাত ঘটানোর জন্য। আকাশের বুক থেকে গুরুগম্ভীর শব্দ যেন তার কথার সত্যতা প্রমাণ করল। বজ্রানীর ইশারায় ঊর্ধ্ব গগন থেকে চোখ ধাঁধানো এক তীব্র দ্রুতগামী আলোর রেখা নেমে এলো সটান। এমন সময় সামনের ছায়ামূর্তিটি ছুটে এসে শক্তিপদের কপালে ঠেকিয়ে ধরল একটি রক্তজবা ফুল। শক্তিপদ ঘামে তখন অর্ধস্নাত হয়ে পড়েছে। আকাশের পানে ডান হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী সোজাসুজি খাড়া করে কোনো আদিমতম মন্ত্র জোরালো শব্দে উচ্চারণ করল সেই ব্যক্তিটি। আশ্চর্যজনকভাবে বিদ্যুতের অভিমুখ সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল অন্যত্র। আমাকে শেষ করবে? বেশ বেশ, দেখি তোমার ক্ষমতা কতখানি। ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন, তাই তো এবারেও তোমার মনস্কামনা পূর্ণ হলো না। এত চেষ্টা করেও শশীকান্তের পিতার প্রাণ তুমি হনন করতে পারলে না। শক্তিপদ মুখ তুলে দেখল অভয় এসে উপস্থিত হয়েছে সেখানে। তার মানে সামনে ছায়া মূর্তিটি আদতে অভয় নাচ্ছিল। বিদ্রুপাত্মক হাসি হাসল বজ্রানী। তার দণ্ড থেকে আবির্ভূত হলো এক প্রকট বিধ্বংসী লাল আলোর জ্যোতি। আর এদিকে অভয়নাথের সৌম্যকান্তি দেহ হতে ছড়িয়ে পড়ল নীলাভ রশ্মি। সেই নীল তেজের ধারে কাছে ঘেঁচতে পারল না ওই লাল আলো। প্রাণ নেওয়া তো দূরের কথা, অভয়ের দেহে একটা দাগ কাটতে সক্ষম হলো না বজ্রানী। কি হলো বজ্রানী? আমি তো দিব্যি সুস্থ আছি। তোমার জাদুবিদ্যা বুঝি কাজ করলো না? জয় জয় মা বগলামুখী, জয়। স্বয়ং দেবী যার সহায় তার সর্বনাশ করার সাধ্য কার আছে? আমি তোকে ছাড়ব না ভাই, আজকে এই ক্ষণে তোর অন্ত নির্ধারিত হয়ে গেল। এবার এবার শুধু স্বল্প সময়ের অপেক্ষা। ছাড়ব না তোকে, ছাড়ব না তোকে আমি। বজ্রানীর মন্ত্র বলে একটা বিশাল পাথর মাটি থেকে শূন্যে উঠে সবেকে ছুটে গেল অপর দিকে। তাজ্জবভাবে অভয় তার অঙ্গুলি হেলন করে কি যেন বলতেই বৃহৎ আকৃতির পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ল। বজ্রানী ভীষণ গর্জে উঠল পাগলিনীর মতো। প্রচণ্ড ক্রোধে তার মাথায় যেন আগুন জ্বলে উঠল। বজ্রানী এবং কটিক্ষ অগোচরে বিলীন হলো চোখের নিমেষে। অভয় শক্তিপদের দিকে হাত বাড়িয়ে বলল, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, মোটামুটি স্বাভাবিকই আছে। তবে এইসব কি ঘটে গেল বলো দেখি? ওই মায়াবিনী ওকে বাবা, ওকে আমার পিতাকেও নাকি সেই হত্যা করেছিল। কিন্তু বজ্র কি কারোর নিয়ন্ত্রণাধীন অস্ত্র হতে পারে? হায় মদনমোহন, এ কোন সর্বনাশীর কুনজর পড়ল গো আমার সোনার সংসারে।
আপনি আমার হাতে ভর দিয়ে আস্তে আস্তে উঠুন দেখি। ধরুন ধরুন আমার এই কাঠটা ধরুন। হ্যাঁ উঠুন। তোমারে ধন্যবাদ দিয়ে ছোট করবো না গো বাবা, সেই দুঃসাহস আমার নাই। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমায়, তুমি তুমি এইভাবেই সকলের রক্ষাকর্তা হয়ে ওঠো। অভয়নাথ শক্তিপদকে ধরে নিয়ে এলো ঘরে। আর প্রথমেই ওরা সম্মুখীন হলো ময়নামতির। স্বামীর এমন নিস্তেজ কাহিল অবস্থা দেখে স্বাভাবিকভাবেই ময়নামতির গলায় স্পষ্ট উৎকণ্ঠা ধরা পড়ল। আহ কিনি, কি করছোটা কি? আমি ঠিকই আছি, আমি ঠিকই আছি। তুমি অত বিচলিত হয়ো না তো, একটু ঠাওর হয়ে বসো বসো। এই নিশুতি রাতে সকলে জাগানোর দরকার নাই। শক্তিপদের কোনো কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না ময়নামতি। তার হাঁক ডাকের তীব্রতায় গোটা বাড়ি তখন মাথায় উঠেছে। ঘুমের শেষ আবেশটুকু মুছে ফেলে ধরফর করে নেমে এলো শশীকান্ত অন্যান্য মানুষেরা। কি হয়েছে, কি হয়েছে মা, এমনভাবে ডাকাটাকি করছো কেন? এ কি গুরুদেব, আপনি সারাদিন কোথায় গিয়েছিলেন? ভারী চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। বাবা মশাইয়ের শরীর কি অসুস্থ হয়েছে নাকি? সুখদেবদা তাড়াতাড়ি বৈদ্যকে ডেকে আনো। বজরানী আজ তোমার পিতাকে নিজের শিকার হিসেবে নির্বাচিত করেছিল শশী। ভাগিস, সেই সময় আমি তোমাদের বাড়ির দিকে ফিরছিলাম, তাই এ যাত্রায় তোমার পিতা কোনো মতে রক্ষা পেল। তোমার পিতামহের মৃত্যুর জন্য দায়ী একমাত্র বজরানী, সেই নিজের মায়ায় বজ্রপাত ঘটিয়ে তার প্রাণ নিয়েছিল। কি নাম কহিলে গো ঠাকুর? বজরানী? সেটি আবার কে গা? আমার আমার স্বামীকেও মায়া বলে হত্যা করেছে, আমার ছেলে বউটারও মারতে চেয়েছিল। ও মা, আপনি আবার উঠে এলেন কেন? কাঁদবেন না, আপনার শরীর খারাপ হয়ে পড়বে, চুপ করুন। দেখুন আপনার ছেলে একদম ঠিক আছে, আমিও ঠিক আছি। বাবাকেও ওই সর্বনেশী মারতে পারত না। যদি আপনার ছেলে গুরুদেবকে একটি দিন পূর্বে নিয়ে চলে আসত, তিনিই তো আমাদের পুনর্জন্ম দান করেছেন, তিনি সত্যিই যে ভগবানের অংশ। বৃদ্ধা তখন শক্তিপদকে জড়িয়ে ধরেছে। তার অন্তরের যাবতীয় পুত্র স্নেহ যেন অশ্রু বাড়ি হয়ে নেমে আসছে তার কুচকানো গাল বেয়ে। গুরুদেব আপনি কোথায় গিয়েছিলেন আজ? অনেক ভেবে দেখলাম হে শশী, তোমাকে যেভাবে বজরানীর হাত থেকে সুরক্ষিত করেছি, বাকিদের ক্ষেত্রেও সেই একই পথ অনুসরণ করতে হবে আমাকে। তোমাদের সর্বসাকুল্যে মোট 11 জনের পরিবার, তাই আমি মোট 10টা রক্ষা কবচ তৈরি করে সকলের হাতে বেঁধে দেব। আর তোমার হাতে তো পূর্ব থেকেই তা বাধা রয়েছে। বিশেষ কিছু উপকরণের প্রয়োজন ছিল, তাই একটু বাসায় যেতে হয়েছিল আমায়। কালকেই তাবিজ তৈরি করে দেব। এছাড়াও একটা বিশেষ যজ্ঞ করব, যার ফলে এই ভিটার ত্রিসীমানায় আসতে পারবে না তার অশুভ প্রেত। কেবলমাত্র এভাবেই সব দিক থেকে বাঁচানো সম্ভব। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বজরানী না পারবে তোমাদের কোনো ক্ষতি করতে, না পারবে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে। একবার তাবিজ ধারণ করলে কোনো প্রকার সম্মোহন, কুনজর, তন্ত্র মন্ত্র, জাদু টোনা কিছুই কাজ করবে না তোমাদের উপর। যাকে, অনেক রাত হয়েছে, এবার সকলে যে যার ঘরে যান, আমি গৃহবন্ধন করে দিচ্ছি। সকলে চলে যেতেই শশীকান্ত নত যেন হয়ে অভয়নাথের পায়ে মাথা ঠেকাতে অভয় অত্যন্ত ব্যস্ত হয়ে বলে উঠল, আহা হঠাৎ করে আবার প্রণাম করছো কেন? গুরুদেব আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আপনি আমার জীবনী শক্তির উৎস, আমার পিতামাতাকে এক সম্পূর্ণ নতুন জীবন দান করেছেন আপনি, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে। এতে প্রণাম করার কিছুই হয়নি, মানুষকে বিপদের হাত থেকে পরিত্রাণ দেওয়াই যে আমার মূল কর্তব্য, আমি শুধু সেই কর্তব্য পালন করছি মাত্র। চলো চলো, এত চিন্তা করো না তো, আমি তো আছি নাকি, কিছু না কিছু একটা ব্যবস্থা করে তবেই দিহলগঞ্জে ফিরব। পরবর্তী সন্ধ্যার শুভলগ্নে অভয়নাথ শশীকান্তের ভিটায় এক যজ্ঞের আয়োজন করল। তার আগে পরিবারের সকলের হাতে বেঁধে দিল সেই জীবন রক্ষাকারী তাবিজ।
আপনাদের প্রত্যেককে যে তাবিজগুলো আমি পড়িয়ে দিলাম সেগুলো দেখতে অতি সাধারণ, কিন্তু এগুলো অপার দৈব শক্তিতে ঠাসা। হ্যাঁ অভয়, আমরা কেউ এই তাবিজ হাতছাড়া করব না, তোমায় কথা দিচ্ছি বাবা, তোমায় কথা দিচ্ছি। তুমি এবার নিশ্চিন্তে যজ্ঞে বসো। আমি এই যজ্ঞের মাধ্যমে মাতা বগলামুখীকে আহ্বান জানিয়ে সমগ্র বাড়ি সুরক্ষিত করছি। বজরানী কিন্তু আমার যজ্ঞ বিফল করার আপ্রাণ চেষ্টা করবে। যে যাই বলুক না কেন, যাই দেখাক না কেন, আপনারা কেউ একদম ভয় পাবেন না, যে যার জায়গায় অনর হয়ে বসে থাকবেন। যজ্ঞ চলাকালীন নিজের স্থান ত্যাগ করবেন না, কারো একটা ভুল সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের মৃত্যুর কারণ হতে পারে। অভয়নাথ এবার যজ্ঞে বসল। সকলে উৎসুক দর্শকের মতো দুরু দুরু বুকে বসে রইল একভাবে। মরা সাপের কাটা মাথা বেদির এক পাশে রেখে তার উপর নীলকণ্ঠ ফুল চাপিয়ে প্রণাম করল অভয়। অগ্নি প্রজ্বলন করে যজ্ঞের শুকনো কাঠে ঠেকিয়ে ধরল সে। আগুনের শিখা ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো স্বমহিমায়। ঝোলা থেকে এরপর অভয় বের করল কতগুলো সাদা কালো পাখির পালক। সেই পালক দিয়ে বাতাস করতে থাকলো আগুনের সামনে, ছুঁড়ে দিল কিছুটা ধুলা। একটা শেয়ালের রক্তাক্ত নিথর দেহ হতে বিচ্ছিন্ন প্রায় এক হাত লম্বা পা আড়াআড়িভাবে বসিয়ে দিল জ্বলন্ত বেদির বুকে। লোমার মাংস পোড়া দুর্গন্ধে তাদের মাথা ধরে গেল, তলপেট গুলিয়ে উঠল এক সময়। খানিক বাদে সেই শিয়ালের পায়ে বেল ডাল দিয়ে বুলিয়ে দিতে থাকল মধু আর ঘি। লোমশ পায়ে চামড়া পুড়ে একটু একটু করে কঙ্কাল বের হতে শুরু করল। শশীকান্ত অপলকভাবে তাকিয়েছিল সেদিকে। হঠাৎই তার কানে একটা কাতর মেয়েলি আর্তনাদ প্রবেশ করল। আমার বিপদ থেকে বাঁচানো তো তোমারই দায়িত্ব, তুমি তুমি সে দায়িত্ব পালন করবে না? এসো এসো, আমায় বাঁচাতে এসো। তোমাদের গুরুদেব মোটেও বজরানীকে শেষ করতে চায় না, সে শেষ করতে চায় আমাদের সকলকে। ভালো মানুষের মুকেশ পরিহিত একটা আস্ত শয়তান তিনি। তুমি তুমি ওকে আমায় নিষ্কৃতি দাও, বসে আছো কেন, আমায় বাঁচাও। কথাগুলো শোনা মাত্রই মাথাটা কেমন যেন ঝিম হয়ে গেল শশীর। চোখের দৃষ্টি অবিলম্বে আবছা হয়ে গেল। ঘোলাটে চোখের সামনের দিকে তাকিয়ে ভয়াবহ বিভীষিকাময় এক ঘটনা দেখল, যা তার হৃৎপিণ্ডের গতি থামিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। বেদির জ্বলন্ত লেলিহান অগ্নিবলয়ের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে বিন্দি। তীব্র যন্ত্রণায় ছটফট করছে উন্মাদের মতো। এমন অবস্থাতেও গুরুদেব নিশ্চুপ রয়েছেন দেখে শশীর হুশ জ্ঞান লোপ পেল। একটা অসহায় মেয়ে অসহ্য দহন জ্বালায় জ্বলছে, অথচ গুরুদেবের মধ্যে সামান্যতম কোনো হেলদোল নেই। তাকে দেখে মনে হয় তিনি যেন বিন্দিকে দেখতেই পাচ্ছেন না। শশী আর বসে থাকতে না পেরে স্থির হয়ে সে উঠতেই যাবে, ঠিক এমন সময় পিছন থেকে, গুরুদেবের বারণ সত্ত্বেও উঠছো কেন? কোনো অনর্থ ঘটাচ্ছিল একখান, শান্ত হয়ে বসো এখানে। শশীকান্ত এবার সত্যি স্তম্ভিত হয়ে গেল। নিজের চোখে সে যা দেখল তা যেন বিশ্বাস হবার নয়। তার হাত চেপে কথাগুলো বলছে স্বয়ং বিন্দি। শশীকান্ত বিস্মিতভাবে তাকে পরীক্ষা করল ভালো করে। হ্যাঁ, এ তো সত্যিই বিন্দি। আচ্ছা, বিন্দি যদি এখানেই বসে থাকে তবে অগ্নির মাঝে দণ্ডায়মান হবু বিন্দির মতো দেখতে, ওটা কে? শীত দ্বারা দিয়ে বয়ে যাওয়া একটা শীতল অনুভূতি শীতল থেকে আরো শীতলতর হয়ে উঠল। মনের মধ্যে জমায়িত কুয়াশার মতো ঝাপসা অস্পষ্ট কয়েকটা প্রশ্ন সমস্ত কিছুর প্যারাটপ ভেঙে বেরিয়ে আসতে চাইল উত্তরের খোঁজে। স্নায়বিক চাপ নিয়ন্ত্রণ করে শশী দৃষ্টি নিক্ষেপ করল সেই দিকে, তবে এবার আর আগুনের মাঝের সেই ছলনাময়ী কুহকিনীর দর্শন পাওয়া গেল না। সাদা কালো ছাই মাখা শেয়ালের হাড়টা অভয় বের করে আনল আগুন থেকে, তারপর তা জলে ডুবিয়ে ঠান্ডা করে ভালোভাবে তেল সিঁদুর মাখিয়ে এক ফোঁটা লাল চন্দন বুলিয়ে দিল। এই হাড়ের টুকরোটা বাড়ির ঈশানকোণের কোনো এক বৃক্ষের তলায় পুঁতে দিতে হবে সযত্নে কোনো এক নারীকে, তাহলেই আর বজরানী তোমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। অভয়নাথের বলা সমাপ্ত হতেই ময়নামতি সময় অপচয় না করে বলল, গুরুদেব আমায় দিন হাড়, আমি বসাই দেব। আপনি ঠিক যেমনটা কইবেন আমি ঠিক তেমনি ভাইবা, মাটিতে গর্ত কইরা ও আর বসাই দেব।
তবে তাই হোক, এই নাও মা। আগুনের উত্তাপ আর প্রচণ্ড তেজে অভয়ের শরীরে বিন্দু বিন্দু ঘাম জন্ম নিয়েছে। তার সরু গোফের রেখা বারবার কেঁপে উঠছে তিরতির করে। সে চিন্তিত মুখে বলে উঠল, তবে একটা কথা তোমায় বলে রাখা উচিত আগে থেকে। এই হাড় ঈশান কোণের কোনো একটা গাছের তলায় একবার পুঁতে দিতে পারলেই বজরানী সমগ্র গ্রাম ছাড়তে বাধ্য হবে আজীবনের মতো। ফলত সে কখনোই চাইবে না যে এই হাড় মাটিতে পুঁতে দেওয়া হোক। তাই যাই হয়ে যাক না কেন মা, তোমায় কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। এবারের ঈশান কোণে যে বিশাল চালতা গাছটা রয়েছে সেখানেই এই জিনিস পুঁততে হবে। তুমি এগিয়ে চলো, আমি পিছু পিছু আসছি। মনকে শক্ত করো, মা বগলামুখীর নাম নাও, সব ঠিক করে দেবেন তিনি। লণ্ঠন হাতে অভয় না তার ময়নামতি দোর খুলে পা রাখল বাইরে। কালো আকাশের পানে মুখ তুলতেই গায়ে কাটা দিল ওদের। একতাল মেঘ এসে ঢেকে দিয়েছে আবছা দিক চক্রবাল রেখা, যাদের চিহ্ন মাত্র নেই কোথাও। পাশের মস্ত নিম গাছের ডাল থেকে কে যেন নাকি সুরে খ্যাক খ্যাক শব্দের রোল তুলে হেসে হেসে বলল, সামনে জনমানুষহীন ফাঁকা প্রান্তরের ছোট বড় ঝোপঝাড় থেকে হাজার হাজার সাপদ যেন একসঙ্গে মরা কান্না কেঁদে উঠল। মাথার উপরি ভাগে কতগুলো শকুন চক্রাকারে ঘুরতে লাগলো অশনি সংকেতের বার্তাবহ হিসেবে। কারা যেন ছুটে আসছে শুষ্ক মৃত্তিকার বুকে ধুলি ঝড় তুলে। হাওয়ার গতি আচমকায় এতটা বৃদ্ধি পেল যে সামনের দিকে এগোনোই কষ্টকর হয়ে উঠল। খিলখিল করে হেসে উঠল ভুলুণ্ঠিত একটা আদ্যিকালের নরকরটি। কি যেন একটা ধাঁ করে ছুটে এসে লণ্ঠনের কাছে লাগতেই চুরমার হয়ে গেল কাজ। হাওয়ার দাপটে নিভে গেল ক্ষুদে আগুনটুকু। সমস্ত ভুবন যেন ডুবে গেল রসাতলের ঘোর অমানসার আধারে। একটা পৈশাচিক অট্টহাসি ঝংকারের সাথে ভেসে আসে চতুর্দিক থেকে। তুমি ভয় পেও না মা, এসবই বজরানির কারসাজি। ও নিজের মন্ত্র দিয়ে সমস্ত কিছু ঘটাচ্ছে। থেমোনা থেমোনা, এগিয়ে চলো নির্ভয়ে, আর হাতের হাড় শক্ত করে ধরো, কোনোভাবেই যেন সেটা বজরানির আয়ত্তে না চলে যায়। চালতা গাছের সন্নিকটে পৌঁছতে তিমিরাচ্ছন্ন প্রকৃতিতে গগন বিদারি এক অদ্ভুত চিৎকার শ্রবণে দিয়ে প্রবেশ করল। তুমি ওর কথায় ভুলো না মা, তোমার স্বামী একেবারে ঠিক আছে। কারণ তার হাতেও যে রয়েছে সেই একই তাবিজ, আর যতক্ষণ আমাদের সঙ্গে রয়েছে সেই মক্ষম তাবিজ, ততক্ষণ বজরানী চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এর বদলা আমি নেবই। শশীকান্তের স্বজনদের তুই আমার হাত থেকে রেহাই দিলি ঠিকই, এই গ্রামে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। তবে আমি কিন্তু এবার তোকে শেষ করতে উদ্যত হব। সাবধানে থাকিস, সমূহ বিপদ নেমে আসতে চলেছে তোর উপর। ভয় তোর মনে প্রশ্নের উদয় হয়েছিল না, যে শিলচরে আমার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পরেও কিভাবে আবার ফিরে এলাম আমি? শোন তবে, ভবনের আনা ওই বিশেষ পুস্তকের একটি পৃষ্ঠায় অমরত্বের গুপ্তবিদ্যা লেখা ছিল, যে মন্ত্র আগে ভাগেই ভালোভাবে পড়ে নিয়েছিলাম আমি। ভাগ্যিস সে মন্ত্র কণ্ঠস্থ করে নিয়েছিলাম, তাই তো এই মন্ত্রের জোরে পুনরায় ধরিত্রীর বুকে ফিরে আসতে সক্ষম হলাম। কোনোভাবেই আমায় বিনাশ করা সম্ভব নয়। আমি অমরত্ব লাভ করেছি। যতবার যতবার আমায় মারবি ততবারই আমি আবার ফিরে আসবো।
শশর আর শশীকান্তের পরিবারকে বাঁচিয়েছিস, কিন্তু আমার হাত থেকে এর ফল তুই হাতে নাতে পাবি। অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি থাক, তৈরি থাক তুই। ময়নামতি মাটিতে গর্ত করে হাটটা এতক্ষণে ঢুকিয়ে দিয়েছে ভিতরে। বজ্রাণী যাবতীয় আস্ফালন থামিয়ে অদৃশ্য হলো মুহূর্ত পরই। সে বুঝে গেছে যে তার আর কিছুই করার নেই এখানে। রক্তবর্ণ তার দুই বিস্ফারিত চোখে যেন অন্তিমবারের জন্য জ্বলে উঠেছিল অভয়ের বিরুদ্ধে প্রতিশোধের আগুন, হিংসার আগুন। এতক্ষণে অভয় সমস্ত হিসাব মিলিয়ে উঠতে পারল। সেই অমরত্ব মন্ত্রের জন্যই বজ্রাণী ফের হাজির হতে পেরেছে মর্তালোকে। মাতা বগলামুখীকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ময়নামতিকে সঙ্গে নিয়ে অভয় ঘরের দিকে এগিয়ে গেল। এভাবেই অভয়নাথ শশীকান্তের পরিবারবর্গকে বজ্রাণী নামক শয়তানের হাত থেকে নিরাপত্তা প্রদান করেছিল। যাক, বজরানীকে বিদায় করা গেল। হ্যাঁ, হাঁপ ছেড়ে বাঁচলাম। ইয়া, গরম পড়েছে না? আচ্ছা, এই জঙ্গলটার দিকে চলো না, দেখি যদি কাঁচা আম পাওয়া যায়। হ্যাঁ, চলো চলো চলো। এই বুঝলে, কাসুন্দি দিয়ে মেখে বেশ ভালোই লাগবে। এই ওদিকটায় কি হচ্ছে? শব্দটা আমিও পাচ্ছি, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। চলো তো। হ্যাঁ চলো। কি দুটো লোক লাঠি নিয়ে মারামারি করছে? হ্যাঁ, আর ওই লম্বা লোকটা দেখছি একাই একশো। হ্যাঁ, ঠিক যেন রবিনহুড।